পাপা, আমি অনেক চেষ্টা করেছি, আমার পারফরমেন্সও খারাপ না, কিন্তু জাতীয় দলে তো নেবে একজনকে, তাই এবার আমাকে সিলেক্ট করেনি। হ্যালো পাপা, ফোন কেটে দিয়েছে? পাপা খুব রেগে গিয়েছে, জাতীয় দলে চান্স পাইনি তো তাই। তাহলে আর কি, বিয়ের জন্য তৈরি হও। কার বিয়ে? তুমি না বললে চান্স না পেলে বাবা তোমাকে বিয়ে দিয়ে দিবে। তুইও তুই আমার সাথে এসব নিয়ে ঠাট্টা করছিস, আমি আমার চিন্তায় পাচ্ছি না, বাসায় গেলে পাপা যে আমাকে কি বলবে সেই চিন্তাতেই আমি মরে যাচ্ছি। কে মরে যাচ্ছে দীপ্তি? এখনো মরেনি, কিন্তু নোভাপুর কষ্ট দেখে মনে হচ্ছে আমিই মরে যাব। আচ্ছা বাকি সবাই কই? পাশের রুমে গেছে ব্লাড টেস্ট করতে, আমরা তিনজনই বাকি আছি। ও আচ্ছা, এই যে রক্ত নিবে, এটা রেজাল্ট কবে দেব? সেটা ক্রিকেট বোর্ড থেকে জানানো হবে। এই দীপ্তি আঞ্জুমকে তাড়াতাড়ি আসো। শোন নোভা, তোর একটা ভালো পরামর্শ দে, সেটা মানলে তুই খেলাও চালায় যেতে পারবি, আর তোর বাপের কথা মতো বিয়েটাও করতে হবে না, তাই নাকি? কি পরামর্শ বলতো? শোন, হার্লেন, বি এ শো স্টিলার, অ্যাভেইলেবল এট হার্লেন স্টোরস। রাহেনা ম্যাডাম আমাকে যে ওষুধটা খাওয়াইছিল ওই ওষুধের আরেকটা ডোজ নিয়ে আসবি, আর তুই তো খুব ভালো করেই জানোস ওই ওষুধ খালি কি হয়, আসার আচরণ বদলায় যায়, আর আসার আচরণ বদলায় গেলে তোর বাপ বাধ্য হইব মাঠে পাঠানোর জন্য, তখন তো তোর বিয়া দেওয়া দূরের কথা, তোর সাথে রাগ হয়ে কথাও বলতে পারবো না। না না বাবা, আমি ওসব ওষুধ খেতে পারবো না। নিজে খাইতে পারবি না, কিন্তু আমার এই ওষুধ খাওয়ানোর ষড়যন্ত্রটা ঠিকই করতে পারছিস। আজ তোদের কারণেই না আমি এখন নিজেরে চিনতে পারি না। যাক, ওষুধ খাবি না তাহলে আর কি করার, সেটাই কর, ভালো একটা পোলা দেখা বিয়া কর, ঘর সংসার কর, বাচ্চা কাচ্চা নে, আর সেই বাচ্চা কাচ্চা দেয়া নতুন আর একটু ক্রিকেট টিম বানা, ঠিক আছে? মনি আক্তারকে ভিতরে আসো। মনি আক্তার আসেন। আপনার নাম? মনি আক্তার। হাঁটাটা দেন। আচ্ছা, এই ডোপ টেস্ট না ডোপ টেস্ট এটার রেজাল্ট কবে দেবে? সময় মতো সব জানতে পারবেন, এখন যান অন্যজনকে পাঠিয়ে দিন। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।